আমরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটি টিফিন রেসিপি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে 5 টাকা প্যাকেটে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, ছোট ছোট করে শশা কুচি নিয়েছি, আর এই যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু ময়দা নিয়েছি, চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো, লবণ আর ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি ম্যাগির প্যাকেটগুলো কেটে ম্যাগিগুলো বের করে নেব। এবার হাত দিয়ে একটু ভেঙে নেব। হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শশা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো আর লবণ। সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ম্যাগি মশলা দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়দা দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি, এর থেকে পাতলা করা যাবে না। এবার আমি রান্নার কাজে চলে যাব। উনুন জ্বালিয়ে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দেব। তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারগুলো দিয়ে দেব। এইভাবে গোল গোল করে দেব। আর একটা সাইডে দিয়ে দেব। আর একটা এই সাইডে দিয়ে দেব। এবার উল্টে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। ব্যাটার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। বাচ্চারা যদি একঘেয়ে ম্যাগি খেতে না পছন্দ করে, তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে তৈরি করে দেবেন, দেখবেন বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।